অবশেষে রেহাই পেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রায় 30 ঘন্টা ইডি জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন তিনি। বিধায়কের বাড়ি সহ একাধিক জেলায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। পরে কৃষ্ণ কল্যাণী জানান তিনি সৎ রয়েছেন এবং থাকবেন। থেকে ইনকাম ট্যাক্সের টিম এসে আমাদের অফিস বাড়ি তারা সার্চ করেছিল। তবে একটা কথা আপনাদেরকে বলি, কৃষ্ণ কল্যাণী একটা হোয়াইট কালারের ব্যক্তিত্ব, এটাকে যতই বড় ওয়াশিং মেশিনে দেন এটা কোনোদিন কালো হবে না, এটা হোয়াইট থাকবে।